গলার অবস্থা খুবই খারাপ। এখন বাজে কটা? 11:30 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাংলা স্কুলের প্র্যাকটিসে, অনেকদিন ধরে যাই না, তো আজকে ভাবলাম যাই। কাশি আছে বাট এমনি আর অন্য কোনো সমস্যা নেই, তো যাচ্ছি বাংলা স্কুলের প্র্যাকটিসে, তো চলেন যাই। বাড়ি কিন্তু স্নো পড়েছে, সিরিয়াস অবস্থা, দাঁড়ান দেখাই। চুলগুলো দেখেন কি সুন্দর, মেহেদি দেওয়াতে চুলের কালার সুন্দর হয়েছে। এনেবে চলেন এখন যাবো বাংলা স্কুল প্র্যাকটিসে, ব্লগ করলাম শুরু, তো যা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে যাবে। কিরে বাবা কি হয়েছে তোর? চলেন কথা হচ্ছে দেখাচ্ছে, ও বেসে যে চেষ্টা করবো কিছু কিছু শেয়ার করার। চেহারাটা ফুলে আছে, চেহারা এমনিতেই ফুলা। তো আমরা প্র্যাকটিসে চলে এসেছি, প্র্যাকটিস হচ্ছে, আর যেহেতু মিউজিক টিউজিক হচ্ছে, ডান্স প্র্যাকটিস হচ্ছে, এগুলো এখন তো মিউজিক দেওয়া যাবে না, সেই জন্য তো আমরা প্র্যাকটিস করলাম, তারপরে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম সবাই মিলে, তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে তো রান্না করব, তার আগে কি করছি সেটা বলি। এই ইউটেন্সিলের ড্রয়ারটা খুলে দেখি একটা বিদিকিচ্ছির অবস্থা, পুরানো অনেক চামচ আমি আগেই ফেলে দিয়েছি, তারপর কিছু কিছু এখানে সেখানে রয়ে গেছে, তো যেগুলোর সেট আছে সেগুলোকে গুছিয়ে রাখছি, আর যেগুলো সেট নেই সেগুলোকে আমি আমি স্টোরেজে দিয়ে দিয়েছি। মানে ফেলে যে দিব কোথায় ফেলে দিব, ফেলে দিতেও মায়ের আগে দেখি কোথাও কোনো জায়গায় ডোনেট করে দিব। আর এই জিনিসটাকে গুছিয়ে রাখলে রাখা যায় না, আজকে গুছিয়ে রাখবেন, মনে করেন 2-3 দিন পর দেখবেন মেসাকার অবস্থা, কারণ আমার বাচ্চাগুলো উঠিয়ে নিয়ে রাখবে, যখন মনে করেন ধোয়ার পর বলবে একটু এটা জায়গা মতো রাখো, তখনই হয়েছে হুজ্জতি। মনে করেন কোথায় আছে ফোর্ক, কোথায় স্পুন, কোথায় নাইফ, সব একেবারে এধার সে উধার, উধার সে উধার করে একেবারে জঘন্য অবস্থা করে দেবে। এই যে দেখেন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন করবো হচ্ছে রান্না। আজকে কি রান্না করব সেটা দেখাচ্ছি, আজকে রান্না করব অনেক কিছু প্ল্যান, বাট অনেক কিছু শেয়ার করব না, একটা খুব ভালো রেসিপি একটা শেয়ার করব, যেটা মনে মনেই মন গড়া রেসিপি, যেটা সত্যি করে বলবো হয়তো এমন রেসিপি আছে অনেক, বাট আমি কখনও দেখিও নি খাইও নি, তো নিজে নিজে করব। বেলা বাজে 12:50, মানে অলমোস্ট 1টা বাজে, এসেছিলাম জিরা খুঁজতে রান্না করব বলে, ওই দেখেন রান্নার সরঞ্জাম সব দিয়ে এসেছি মাত্র, কী বলে রান্না করবো জিরা খুঁজতে। জিরা খুঁজতে এসে যে দেখেন এই সমাবেশ নিয়ে বসেছি, এই সমাবেশ কখন শেষ হবে জানি না, জিরা খুঁজে পাইনি, ভাবলাম যে জিরা খুঁজতে এসে এটা ওটা বের করছিলাম, তো দেখলাম ম্যাসাকার হয়ে আছে, তো এখন এই যে প্যান্টি ক্লিনিং মিশনে নেমে গেছি, মানে কী বলবো আর বলেন, এক কাজ করতে এসে আরেক কাজে নেমে পড়েছি, তো যাই হোক এটা করতে কতক্ষণ লাগবে জানি না, তারপর রান্নাবাটিতে এটাকে পরিষ্কার করি পরে কথা। বেলা বাজে 2:20, সেই যে এতক্ষণে এটাকে সব ক্লিন করলাম, এখন যাব রান্না করতে, চলেন। মানে কি বলবো, এক কাজ শুরু করেছিলাম সুন্দরভাবে, না এক কাজ থেকে লাফিয়ে আরেক কাজে পড়ে যেয়ে ওই মনে করেন প্যান্টি গুছাতে গুছাতে আমার একেবারে অনেকটা পিছিয়ে পড়েছি। যাই হোক এখন রান্না করব হচ্ছে লাউ রান্না করব, বাট আপনারা বলবেন না দিদাপা লাউ রান্না করবেন তার আবার এত ঘটা করে, আসলে এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আচারি ঘন্ট রান্না করব, নামটাও কিন্তু আমারই দেওয়া, আমি নিজেই দিলাম নামটা। আর রান্নাটা আমি লাউ দিয়ে মনে করেন যে ডাল রান্না করে, বাট আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব, একটু অন্য ধরনের মশলা টশলা দিয়ে, অন্য ধরনের মশলা বলতে কী কী মশলা দিচ্ছি দেখাচ্ছি, এখন বলে দিলে ধরেই গেল। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নের মধ্যে অনেকে পেঁয়াজ দেয় না, মানে অনেকে না পাঁচফোড়নের মধ্যে পেঁয়াজ দেয় না, বাট আমি আজকে পাঁচফোড়নে পেঁয়াজ দিব এটার মধ্যে, কারণ আমার পাঁচফোড়নের ফ্লেভারটা লাগবে এই লাউয়ের তরকারিতে, আর এটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনার ভাইয়া প্রথম বলছিল কী রান্না করছো এই সেই, তারপরে সে খেয়ে বললো না ভালোই তো হয়েছে, মানে কী বলবো, যদি দেখেই যদি বোঝা যায় যে খাবারটা কীরকম হবে তাহলে তো হলো না, এটাকে খেয়েটেই বিচার করতে হবে। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর আমি কিন্তু একটা ছোটো লাউ ওটাকে কেটে নিয়েছি, ভেতরে যেই কী বলে সিডগুলো ছিল, বিচিগুলো ছিল, সেগুলো ফেলে দিয়েছি, জাস্ট বডিটা নিয়েছি, কারণ লাউটা ফ্রিজে ছিল অনেকদিন, তো সেই জন্যই আমি একটু কেটে ছেটে যতটুকু নিতে পেরেছি। যাই হোক পেঁয়াজটাকে আমরা এখন রান্না করব, পেঁয়াজটাকে যে একেবারে পুরো গোল্ডেন করে ফুল এরকম না, তো পেঁয়াজের মধ্যে কী কী দিচ্ছি, দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে এটার মধ্যে কী দিব, এটার মধ্যে দিব হচ্ছে একটা স্পেশাল জিনিস, যেহেতু নামটা খেয়াল করেছেন কিনা জানি না,
তো যাই হোক কী দিব দেখাচ্ছে, আগে মশলাটা কষিয়ে নিই। আদা রসুন দিয়ে তারপর আমাদের চিরাচরিতে যে গুঁড়া মশলা আছে সেগুলো সব দিয়ে দিব, আদা রসুন ধনে জিরার গুঁড়া। আর আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কিছুটা মুগ ডাল ভেজে ভালো করে ধুই ওটাকে সিদ্ধ করে নিয়েছি, সেই অত প্রসেসটা দেখালাম না। যখন আমি মুগ ডালটা দিব তখন তো দেখতেই পাবেন এটাকে আমি ভালো করে ধুয়ে রেগুলার মুগ ডাল একটু ভেজে তারপর এটাকে আমি কী বলবো একটু বল করে নিয়েছি, না হলে মনে করেন রান্না করতে করতে রাত দিন পার হয়ে যাবে। আর লাউয়ের সাথে ওইটার সাথে সিদ্ধ করতে করতে দেখা যাবে লাউ গলে পানি হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়নি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে, এই যে দেখেন আমি যে ডালগুলো সিদ্ধ করে রেখেছি এখন এটার মধ্যে দিয়ে দিব। আর আমি জানি না এই এই রান্নাটা অন্য ডাল দিয়ে করলে কেমন লাগবে, আমি জানি না, মুসুর ডাল দিয়ে হয়তো বা করে খেয়ে দেখতে পারেন, বাট মুগ ডাল দিয়ে করলে বেশি ভালো হবে। তো যাই হোক ডালটা দিয়ে, এখন ডালটা দিয়ে খুব ভালো করে কষাবো। ডালটা যেহেতু মোটামুটি অনেকটাই গলে গেছে সেই জন্য ডালটাকে অনেকক্ষণ গলানোর কোনো মানে রেখে সিদ্ধ করার ওরকম কিছু নেই। ইন কেস যদি লাউটা আমি আজকে যে লাউটা নিয়েছি ওটার মতো হয় তাহলে একটু জানের উপর দিয়ে যাবে আর কি। লাউটা আপনার ভাইয়া নিয়ে এসেছিলো, তো আমি জানি না ও দেখে নিয়ে এসেছিলো কি না, লাউটা একটু মনে করেন যে বয়স্ক প্রকৃতির ছিল, সেটা গলতে অনেক টাইম লেগেছে, বাট অ্যাট দ্য এন্ডে গলে গিয়েছে আর কি। সেটাই হয়, বয়স্ক প্রকৃতির লাউ নিলে একটু গলতে যায় হয়। তা আমি তো মাঝে মাঝে আপনার ভাইয়ার সাথে দুষ্টামি করি যে লাউটা তোমার বয়সে সেই জন্য গলেনি, যদি গলে যায় আমি বলি যে হ্যাঁ লাউটা একদম কচি আমার মতো সেই জন্য। তো এটা একটা আমাদের মধ্যে জোক হয় আপনাদেরকে বলে দিলাম। যাই হোক এখন এটাকে খুব ভালো করে কষিয়ে দিলাম, এটাকে আমি হালকা অল্প একটু পানি দিবেন, কারণ লাউ থেকে কিন্তু অলরেডি পানি বের হবে আগেই বলে দিচ্ছি, সেই জন্য খুব বেশি পানি দিতে যাবেন, তখন আগে বললাম লাউ কিন্তু গলে পানি পানি হয়ে যাবে। তো ঠিক আছে এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করি তারপর দেখাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু পানি দেইনি, পরে পানি দিব, এখন দেখেন লাউ থেকে পানি উঠেছে। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি জানি না ক্যামেরা ফোকাসটা কেমন ছিল না, কারণ এটা আমি একটা কী বলে দূর ভুলেও যাচ্ছি ওই সিনেমেটিক ই দিয়ে করেছিলাম, সেই জন্য হয়তো বা ব্লারি হয়ে যাচ্ছে। তো যাই হোক ডালগুলো কিন্তু অলরেডি গলে গেছে, আগে বলে দিলাম সিদ্ধ করে দিবেন তাহলেই ভালো হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি একটু গোটা গোটা খেতে চান তাহলে আপনি কষানোর সময় কাঁচা ডাল মানে ধোয়া ডালটা দিয়ে দেখতে পারেন। তাই যে দেখেন সুন্দর করে আমাদের এটার উপরে যথেষ্ট পানি চলে এসেছে। এখন দেবো স্পেশাল রসুনের আচার। রসুন আচারটা কেন দিচ্ছি, কারণ আমি মনে হয় যে যদি একটু টক ধরনের আচার দেন তাহলে লাউয়ের সাথে খেতে ভালো লাগবে না, সেই জন্য যদি চান তাহলে যে রসুনের আচারটা দিতে পারেন। রসুনের আচারটা দেওয়ার মেন কারণ হচ্ছে একটু আচারি ফ্লেভার হবে, আগেই বললাম মুগ ডালে লাউয়ে হচ্ছে আচারি ঘন্ট, সেই জন্যই প্রথমে পাঁচফোড়ন দিয়েছি তারপর একটু আচার দিয়ে দিলাম রসুনের আচার। আমের আচারের মশলা দিয়ে দেখতে পারেন বাট আম দিতে যেন না, বা আচারের তেল দিয়ে দিতে পারেন, জাস্ট আমাদের ফ্লেভারটা দরকার, কারণ মুগ ডালে এমনিতেই খুব সুন্দর ফ্লেভার আছে। আর আমরা মনে করেন যে পাঁচফোড়ন দিয়ে এটাকে প্রথম দিয়ে ফোড়ন দিয়ে শুরু করেছি, তো এটাতে অসম্ভব মানে কী বলবো সুন্দর একটা ফ্লেভার আসে। হয়তো এরকম ধরনের রান্না অনেকেই করে খান, বাট আমি আসলে কখনও দেখিনি কাউকে, আমি নিজেও করিনি, আমি আজকে প্রথম করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ সবসময় যে মাছ মাংস এরকম শেয়ার করতে হবে তা না, একটু ডিফারেন্ট ভেজিটেরিয়ান রান্নাও তো করতে হয় তাই না। তো যাই হোক এখন আর কিছু না, এখন এটার মধ্যে হালকা একটু পানি দিব, তারপরে এটাকে ঢাকা দিয়ে, আগে বললাম লাউটা একটু বয়স্ক প্রকৃতির, এটাকে একটু সিদ্ধ হতে টাইম দিতে হবে, তারপর এটার মধ্যে কিন্তু কাঁচামরিচ দিতে হবে। ঠিক আছে আসলে চোর পালালে বুদ্ধি হয়, আপনারা আরেকটা কাজ করতে পারেন যেটা আমি প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, যদি আরেকটু মনে করেন একটু একটু দেখাবেন যে কাজ দেখাতে যান আর একটু বেশি কাজ, তাহলে যখন রান্নাটা হয়ে যাবে নামানোর আগে শুকনো মরিচ আর পাঁচফোড়ন একটু তেলে ফোড়ন দিয়ে উপরে দিয়ে দিবেন, দেখবেন কী কঠিন মজা হয়। এই যে দেখেন আমাদের কঠিন মজার রান্না অলমোস্ট রেডি। আর ডালটা কিন্তু নামালে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে, সেজন্য যদি চান একটু পানি পানি নামাতে পারেন, যেমন ঠান্ডা হবে এটা মনে করেন যে একটু ঘন হয়ে যাবে। ঠিক আছে তো চলেন এটা ফাইনাল লুক একটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমাদের লাউ ডালের আচারি ঘন্ট রেডি হয়ে গেছে, খেতে কিন্তু কঠিন মজা হয়েছে আগেই বলে দিলাম, ট্রাই করে দেখতে পারেন। শীতের সিজনে লাউ তো পাওয়াই যায় সব জায়গায়, ট্রাই করে দেখতে পারেন। আমেরিকাতে আসলে শীত গরম বারো মাসে লাউ পাওয়া যায়, বাট যেখানে পাওয়া যায় আর কি। আর এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার, দুপুরের জন্য রান্না করেছিলাম, খেতে খেতে রাত দিন পার হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক আজকে রান্না হচ্ছে আমাদের রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, আলুর ভর্তা, বেগুন ভর্তা, পালং শাক, চিংড়ি মাছ, মুরগির মাংসের ঝোল, বাঁধাকপি ভাজি, বাঁধাকপি ভাজি, বেগুন ভর্তা আর হচ্ছে পালং শাকটা আপনার ভাইয়া রান্না করেছে।
আর বাকি জিনিসগুলো আমি রান্না করেছি, এই হচ্ছে কাহিনী। তো খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শীঘ্রই। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে নেক্সট ডে, স্কুল থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটাই মাথার মধ্যে চিন্তা থাকে যে বাড়ি যেয়ে কী রান্না করবো, বাচ্চাদেরকে কী খেতে দিব, ডিনারে কী আয়োজন হবে। জানি রান্না করা আছে, বাট ওই একই রান্না প্রতিদিন তো কেউ খাবেও না, আর আমার বাচ্চারা তো খাবে না। মুরগির ঝোল দিয়ে রুটি আর কত খাবে বলেন? মুরগির ঝোল দিয়ে খেতে খেতে বাচ্চারা মুরগির ঝোল আর রুটি হয়ে যাবে কয়দিন পর। তো মাথায় একটা বুদ্ধি এসেছে, কি বুদ্ধি, আগে বাড়ি যাই তারপর দেখায় দাঁড়ান। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডা একেবারে ডিফারেন্ট লেভেলের ঠান্ডা। বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি, ভাবলাম গতকাল যে আলুর ভর্তাটা বানিয়েছি সেই ভর্তা দিয়ে কিছু একটা কেরি কাচাম করবো, আর কিছু ফ্রোজেন নাস্তা বানিয়ে রাখবো। কী নাস্তা বানাবো? হচ্ছে ইজি একটা সমুচা। তো কী সমুচা দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে কিমা রান্না করতে হবে, চলেন কিমার রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে দিলাম হচ্ছে পেঁয়াজ, মানে এমনভাবে বলছি যে আপনারা কিমা রান্না করতে জানেন না, আপনারা তো রান্না করতে জানেন, বাট আমি যেটা রান্না করছি কীভাবে কী করছি সেটা শেয়ার করি। তার আগে একটু কথা বলে নিই, আসলে অনেক আপুরে আমি আমার কয়েকদিন আগের কিছু ব্লগ দেখে আমার লিপস্টিকের কালারগুলো দেখতে চেয়েছিলো, বলেছিলাম, আমি আপুকে কমেন্ট করেও বলেছি যে আমি একটা ব্লগ শেয়ার করবো আমার লিপস্টিকের কালেকশনের। আসলে সময়ে হচ্ছে না, যেহেতু অসুস্থ ছিলাম সময় হচ্ছে না, বাট শেয়ার করবো, একটু ধৈর্য ধরতে হবে আর কি। এনিওয়ে কী দিলাম তাও তো ভুলে গেছি, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম হচ্ছে মাংস, মাংস এখন দিব হচ্ছে মশলা। কী মশলা? নিজের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন, আমি তো আমার ঘরে তৈরি মশলাগুলোই দিব, আদা রসুন বাটা দিব, এইসব দিয়ে রান্না করব। আর ঘরে তৈরি যে মশলাগুলো না, আসলে কি বলবো, ঘরে তৈরির মশলাগুলোই আসলে ফ্লেভারটা ভালো হয়। যতই দোকানের যত ব্র্যান্ড নেমের মশলা কিনে আপনি দেন না কেন, এইগুলো খেতে ভালো হয় না, কারণ আমি দেখেছি দিলে আমার মনে হয় যে তরকারির রঙটা একটু ঘোলাটে হয়ে যায় বা কালো হয়ে যায় প্যাকেটের মশলাগুলো দিলে। ঘরে যে গরম মশলাটা তৈরি করি, ফ্লেভারটা মনে করেন যে যখনই বয়ামটা খুলেন সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে ঠান্ডার দিনে বাড়ি ফিরে এসে রান্না করাটা যে কী একটা কষ্টকর বিষয়, মানে কি বলবো, মানুষ মনে করে আহারে বিদেশের বাড়ি কী যে রঙিন, তারা তো ভালোই কাজ করছে, দাওয়াত খাচ্ছে। আসলে আমরা তো সপ্তাহে একদিন দাওয়াত খেতে যাই, তো এটা আসলে যখন ছবিগুলো ভিডিওগুলো দেখেন মনে হচ্ছে যে আমরা প্রতিদিনই দাওয়াত খাই। আসলে বিদেশে বাড়ি থাকা মানুষগুলো লাইফটা যতটা রঙিন দেখা যায়, ততটা রঙিন আমি বলবো না যে সত্যি সত্যি রঙিন। রঙিন আমাদেরকে খুব কষ্ট করে রঙিন করতে হয়েছে। কাজ করেন, কাজ থেকে বাসায় আসেন, বাসায় কাজ করেন, তারপরে মনে করেন যে ওই সপ্তাহে একদিন একটু রঙিন সেজে দাওয়াত খেতে যাই, মানুষ মনে করে ওটাই সব। আর এই দেখেন সোর মধ্যে বাংলাদেশে কী ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডায় জর্জরিত মানুষে গোসল করছে না শুনছি, খাবার দাবার বন্ধ, কাজ বাজ বন্ধ, সিরিয়াস অবস্থা। আর আমরা বরফ পরিষ্কার করে বরফ ঠেলে রাস্তা স্লিপারি ঠেলে আমাদের কাজে যেতে হয়। আগে বললাম বিদেশে থাকা মানুষগুলোকে দূর থেকে দেখলে মনে হয় আরে জীবনটা কত রঙিন, কাছে এসে ভালো করে দেখলে বুঝলে, আসলে অনেক মানুষ বুঝতেও চায় না। এনিওয়ে কী গপ্প দিতে এসেছে আর কী গপ্প দিচ্ছি, চলে রান্নায় ফিরে যাই, মনের কষ্ট ওইগুলো বের হয়ে গেছে। তো এগুলো হচ্ছে রুটি, এটা কিন্তু পরোটা না, কারণ ঘরে ভেবেছি পরোটা খাওয়াটা একটু কমিয়ে দিব, কারণ পরোটার মধ্যে এত ডালদা থাকে, আর পরোটাটা খেতে আমার ছেলেই বেশি পছন্দ করে, কারণ বড় হচ্ছে দেখা যাবে যে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হার্টের ব্যামার বাঁধিয়ে নিয়ে বসে আছে। তো এটা হচ্ছে টোটিয়া, টোটিয়া নিয়েছি, তার মধ্যে একটু আমি গ্লু বানিয়ে নিয়েছি ময়দা আর একটু পানি দিয়ে। এখন এটা চারপাশে দিয়ে দিব হচ্ছে কালকের তৈরি আলু ভর্তাটা। আলু ভর্তাটা দিয়ে তারপর এটাকে কী করছি দেখাই দাঁড়ান। এটাকে বলবো একেবারে ফাঁকিবাজি, ইজি রেসিপি, কারণ আগেই বললাম ইজি রেসিপিগুলো আমরা যারা বিদেশি বাড়িতে থাকি আমাদের জন্য লাইফ সেভার। আর ইজি রেসিপি বলে যে খাওয়া খুব খারাপ তা কিন্তু না। দেখেন মাংসটা তো আমাকে রান্না করতেই হলো, আলু ভর্তাটাও রান্না করতে হয়েছে, এমন না যে আলু ভর্তাটা ফ্রিজে ছিল বা দোকান থেকে কিনে নিয়েছি। এই হচ্ছে কালকে করেছি, সেটা দিয়ে আজকে আরেকটা আইটেম তৈরি করছি, এই যে আর কি, সেটাই জন্য ইজি বলা হয়েছে। আর আপনি যদি চান রুটি বেলে করবেন তাহলে করেন, এমন না যে রুটি বেলে আমরা করি না, করি কাছ থেকে এসে খুব মানে রুটি বেলে টেলে করতে খুব কষ্ট হয়ে যায়। ভেবেছিলাম যে আটা ময়দা গুলেই করবো, পরে ভাবলাম যে না। তারপরে যে দেখেন দুইটাকে একটাকে আরেকটির উপরে সুন্দর মতো দিয়ে বেলুনি দিয়ে বেলে আপনি ওই কি বলে আলুটাকে ভিতরে স্প্রেড করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওই আলু হাত দিয়ে দিয়ে তারপরে যদি লেপা পোছা করতে চান তাহলে একটু কষ্টকর হয়ে যায়। এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ইজি হয়। মাঝখানে দিয়ে উপরটা ক্লোজ করে দিয়ে বেলুনটা দিয়ে হালকাভাবে একটু ছড়িয়ে দেবেন, দ্যাটস ইট। এমন না হচ্ছে যে আপনার আলুটাকে মানে পরোটাকে বানাতে হচ্ছে, জাস্ট আলুটাকে আমরা একটু স্প্রেড করে দিচ্ছি, এই যা।
তারপরে এই যে ভেজে ফেলবেন, আর ভাজাটা দেখেন, ভাজাটা দেখলে বুঝবেন যে খেতে এটা কতটা ইয়ামি হয়েছে। ঈশান্ত তো তিনটা না চারটা খেয়ে ফেলেছে, ওর এত পছন্দ হয়েছে। জিজেল খেয়েছে, বার যেহেতু আলু ভর্তা ছিল হালকা একটু ঝাল ছিল, খেতে একটু কষ্টই হয়েছে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রথমে তো ঠান্ডা পড়ছিলই না আমেরিকাতে, তারপরে এই যে এখন মনে করেন জানুয়ারি মাস থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর এটাকে আমি ভাজাটা কেন দেখাচ্ছি জানি না, কারণ মনে হলো দেখানো দরকার, না হলে অনেকেই ভাববেন যে পটর দিয়ে পরোটা জোড়া লাগিয়েছি, নিশ্চয়ই এটা ভাজতে গেলে খুলে যাবে। আসলে খুলে টুলে যাবে না, যেই কঠিন একটা গ্লু বানিয়েছি ওই গ্লু দিয়ে আপনাকে জোড়া লাগালে আপনি লেগে থাকবেন ওয়ালের সাথে। না না, হয়তো দুষ্টামি করলাম, ও মাই গুডনেস। তো যাই হোক, কারণ আপনি যদি ওই ময়দা দিয়ে যে গ্লুটা ওটা দিয়ে করেন, করে যখন ওটা আপনি গরম কোনো জায়গায় দেন, ওটা অলরেডি এত সুন্দর সিল হয়ে যায় ওটা খুলে যাবে না। তো সেই জন্যে ভাজাটা দেখানো, যে খুলে যাচ্ছে না সেটা দেখানোর জন্য। সমুচার মাংসটা কিন্তু কী করেছি জানেন, বাইরে দিয়েছি ঠান্ডা হতে, কারণ বাইরে এত ঠান্ডা, মুহূর্তের মধ্যেই মনে করেন ওটা সুন্দর, কারণ গরম গরমটা আমি চাচ্ছি না সমুচা করতে, তাহলে দেখা যাবে যে ওটা ফ্রোজেন করতে গেলে খারাপ হয়ে যাবে। যাই হোক, এই যে দেখেন কী সুন্দর পরোটা রেডি হয়ে গেছে, দেখেছেন? কেউ বলবে এটা যে আমরা ফাঁকিবাজি ইজি পরোটা করেছি, মনে কেউ ভাববে যে মানে দেখালে ভাববে যে যদি গেস্ট আসে করে খান, বলবেন ভাবি আপনি এত কষ্ট করে কেন করতে গেলেন, ওরা তো জানে না যে এটা একদম ইজি অ্যান্ড কুইক। এই যে দেখেন সেম রুটিটাই, আর রুটিটা কসকতে পাওয়া যায়, আগেই বলে দিলাম। এটা কিন্তু টোটিয়া না, এটা হচ্ছে কাঁচা রুটি, এটাকে জাস্ট ভেজে খেতে হয়। তো সেম প্রসেস, গ্লু লাগিয়ে দিচ্ছি, তারপরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কিমা, কিমাটা দিয়ে, আর কিমাটা খেতে খুব মজা হয়েছে। যেহেতু আমি একটু আলু, তারপর মটরশুঁটি, গাজর দিয়েছি, আর মটরশুঁটি গাজর তো মনে করেন যে শীতের সবজি, আর এরকম করে একটু বানিয়ে রেখে দেবেন। শীতের সন্ধ্যায় মনে করেন যে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা একটু প্যান প্যান করে কী খাবো কী খাবো, ভেজে দিয়ে দেবেন। বাচ্চারা শুধু প্যান প্যান করে না, আমাদের বড়রাও মনে হয় যে মাঝে কী খাবো কী খাবো, তো এরকম একটু ভেজে চার সাথে, বাচ্চারা তো সস দিয়ে খাবে, খেয়ে কঠিন একেবারে অজ্ঞান হয়ে যাবে। আর এই সমুচাটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, গেস্ট এলে শুট করে একটু ভেজে দেবেন, গেস্ট খেয়েও খুশি হয়ে যাবে। ওই যে বলবে ভাবি এত কষ্ট কারণে করতে গিয়েছেন, আসলে তো জানে না যে আমরা এগুলো আগে বানিয়ে রেখে দিয়েছি। এই যে দেখেন সুন্দর করে গ্লুটা লাগিয়ে দিলাম, দেখেছেন কী সুন্দর হয়ে গেছে সমুচা। আর এটা যখন ভাজবেন একটু মিডিয়াম মানে হিটে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর ক্রিসপি হয় কিন্তু। এই যে দেখেন সুন্দর। তো আমি এখন কিছুটা বাচ্চা কাচ্চাকে ভেজে আলু পরোটার সাথে খেতে দিব, আর কিছুটা আমি একেবারে মনে করেন যে ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে কীভাবে রাখবো সেটা আপনাকে দেখাবো, দাঁড়ান। এই যে দেখেন আমাদের আলু পরোটা, দেখেছেন কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে সুন্দর। কত কষ্ট করে আটা ময়দা গুলে কত কষ্ট করে বানিয়েছি, আর মনে করেন ফেটেও বের হয়ে যায়নি, মানে কী বলবো। তেলটা গরম হয়ে গেছে, ভাজাটা দেখিয়ে দিচ্ছি, আবার বলে দিচ্ছি ভাজাটা দেখানোর কারণ হচ্ছে দেখাই যে দেখেন এইভাবে যদি করেন তাহলে খুলে যাবে না, ভেঙে যাবে না, সুন্দর হবে। এই যে দেখেন সবাই মিলে খাচ্ছে, মেয়ে খেয়ে ভালো বলেছে, আমার ছেলে ভালো বলেছে, বাট ক্যামেরা দিতে পারিনি কারণ আমার ছেলের গায়ে শার্ট ছিল না সেই জন্য। তো ঠিক আছে, আজকে আর বকবক করবো না, এখন বাকি অংশকে আমি কীভাবে ফ্রিজে রাখছি সেটা দেখে ভিডিও এন্ড করে দিচ্ছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে, রেসিপিগুলো ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট ব্লগে চেষ্টা করবো ভালো কিছু রেসিপি দেখাতে। এই হচ্ছে কাহিনী, তো চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওই প্যাকেটটাকে ডিপে রেখে দিবেন, গেস্ট আসবে একটা বের করে দিবেন, ভেজে মানে কাঁচা দিয়ে দিন না, ভেজে দিন, গেস্ট খেয়ে মজা পাবে। আর এই হচ্ছে সমুচা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।